আরে এসে এসে রতন। শ্যামলদা, আপনার মেয়েকে দেখলাম ওই রাজীব গুণের সাথে হোটেলে ঢুকছে। সে কি, তুমি ঠিক দেখেছো? শ্যামা, আমি ভুল দেখিনি শ্যামলদা, ওই সঙ্গে ওই একটা ওই বিয়ে ফর্সা ছেলেও ছিল। কোন হোটেল? দত্তগিরি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আরতি, আরতি, এই এই চট করে টাকা দাও তো কিছু। কি হবে টাকা? এত করে বারণ করলাম বাড়ি থেকে না বেরোতে। কি হয়েছে বলবি তো? কোথায় যে নিয়ে গেল রাজু শ্যামাটাকে? কোথায় নিয়ে গেছে? আরে দাও দাও টাকাটা দাও। এই দেখো, কিছু বলে গেল না কি? ওরে তোরা শিগগিরই আয়, আর মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে মা? এই শ্যামাকে ধরে নিয়ে গেছে রাজু। কোথায় নিয়ে গেছে? জানি না। এই তোর বাবা গেল, শিগগিরই যা বাবা। চল আমার সঙ্গে। চল চল। কিছু করি না আমি। ঠাকুর দেখো, ঠাকুর তোকে, হে ঠাকুর। রাজুদা, তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। কেন? সেদিন তুমি না থাকলে কেবিনটাই হতো না। আরে থু, ছাড়ো তো সব কথা। তুমি কি ভাবো যে ওই ডাক্তারটা আমাকে ভালোবেসে সব কাজ করেছে? আসলে ওরা চায় যে আমাদের মতো লোকেদের সঙ্গে একটু খাঁটি থাকতে। কেন? সেসব তুমি বুঝবে না। বোঝালে কি বুঝবো? সে এক একজন এক এক রকম শ্যামা, বুঝলে? কারোর ভাড়াতে উঠছে না, তো কিচাইন করে ভাড়াতে তুলে দাও। কারোর মেয়েকে পাড়ার নেলোদা হিরে মেরেছে, কোসে প্যাদা প্যাদা। মানে কুল মেলে ব্যাপার, বুঝলে? কুল মেলে ব্যাপার। কারোর বেআইনি ব্যবসা, কারোর আবার এই দেশের নেতা হবার শক্ত আমাদের ঘাড়ে বন্দুক রেখে। তোমরা জেনে শুনো অন্যায়গুলো করে যাচ্ছ। কতগুলো নোংরা লোক তোমাদের ভাঙিয়ে নিজেদের আখের গোছাচ্ছে, আর বদনাম করাচ্ছ তোমরা। পা বাবা, বিশ্বাস করো এইসব কাজ করতে আমাদের ভাল লাগে না। একটা কেউ ভালো করে কথা পর্যন্ত বলে না আমার সঙ্গে, আত্মীয় স্বজনরা পর্যন্ত না চেনার ভান করে। ঠিকই করে শ্যামা, তুমিও তো চলে যাও। এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, আমরা দুজন একসঙ্গে পাশাপাশি হাঁটছি, পাড়ার যে কেউ দেখবে তোমাকে বাজে মেয়ে ভাববে। রাজুদা, একটা কথা তুমি মনে রেখো, আর কেউ না থাক, অন্তত একটা বোন আছে তোমার। তুমি যদি দিনের পর দিন মারপিট, কালাগালি, মদ খাওয়া চালিয়ে যাও, লোকে তো আমায় খারাপ বলবে। তুমি ঠিকই বলেছো শোনা, সব দোষ আমারই। তাহলে আমাকে কথা দাও, এসব তুমি ছেড়ে দেবে। কি হলো বলো? আমি চেষ্টা করলে ভালো হতে পারবো, হাজার চেষ্টা তো ভদ্র সমাজে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই সম্ভব, আমি তোমাকে বিশ্বাস করি রাজুদা। তুমি যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই পারবে। এসো, ছোট বোনের হাতে হাত দিয়ে কথা দাও। আমি পারবো না শোনা। তোমাকে পারতেই হবে রাজুদা, কথা দাও। এবার একটু হাসো তো, প্লিজ হাসো। আমি চলি। শুনুন। বলুন। একটু আগে এখানে দুটি ছেলে আর একটি মেয়ে এসেছিল। আমি তো এইমাত্র বসেছি, আর কতই তো আসে, সব মনে রাখা যায়। Thank you.
কাকা বাবু আপনি এখানে? নিতাই, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার মেয়ে করে মেরে ফেলবে। আপনি কাদের কথা বলছেন? ওই রাজু আর তনু শ্যামাকে কোথায় নিয়ে চলে গেছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আটকাতে পারলেন না? আমি বাড়িতে ছিলাম না, খবর পেলাম ওই হোটেলে এসেছে, খবর পেয়ে এসে শুনলাম ওরা এখান থেকে চলে গেছে। বসুন পেছন, কোথায় যাব? আরে বসুন না, এই সময় কোথায় থাকে আমি জানি, বসুন। কতগুলো নোংরা লোক নিজেদের আখের কোথাচ্ছে তোমাদের দিয়ে, আর বদনামটা করাচ্ছ তোমরা। বাহ বাবা, আমি তোমাকে বিশ্বাস করি রাজুদা, বিশ্বাস করি। আচ্ছা রাজু, 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 আমার শ্যামা কোথায় বাবা? বল সালা, শ্যামা কোথায়? নিতাই, হাত নামা। শ্যামা কোথায় বলো না বাবা, শ্যামা কোথায়? শ্যামা এতক্ষণে বাড়ি চলে গেছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। মূর্তি করছিল, আলতু কথা বলবে না নিতাই। তা আচ্ছা সালা হারামির, গালাগালি করো না নিতাই। তা আর কয়েক ঘন্টা আগে হলে আমি তোমায় ছেড়ে দিতাম না। কেন বে, এইমাত্র রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়ে এলি নাকি? তাতে তোমার কি দরকার? কদিন আগে নিপার বাড়িতে ঝামেলা করেছিস, আজ আবার এখানে? বাবা ওসব এখন ছেড়ে দাও না, শ্যামা বোধ হয় এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। থামুন, এই কুত্তার বাচ্চাটাকে একটু শিক্ষা দিতে হবে। আগে নিজেকে শিক্ষা দাও, আর এটা না বলছি নি, আবার বলছি বেরো না। সালা এলাকা সের হতে চাস? ছেড়ো ছেড়ো বাবা ছেড়ো। থাক পড়ে,
আপনি চলে আসুন, আসুন। কেন গিয়েছিলি? তুই জানিস না ও কিরকম ছেলে? জানি। আবার মুখে মুখে কথা বলছিস? তোর জন্য আমরা কি মুখে চুনকালি মাখাবো? আহ মা, যখন তখন বাবা এসে বলতে, এসব কথা কানে গেলে বাবা খুব খারাপ লাগে। অত আশকারা দিও না তো, লাই দিয়ে দিয়ে করে মাথায় তুলেছ। একটু আগে রাজু খুন হয়ে গেছে আর কি। মানে খুন? একটা মৃত্যু। কোথায়? কে খুন করলো? তোমরা তোমরা রাজু থাকে মেরে যাচ্ছিস তুই? রাজুদা তো মারাই গেছে, এখনো ভয় পাচ্ছ কেন? তোমরা জানো না তোমরা কি করেছ। তোমরা কেউ যা পারোনি, আমি আমি তা পেরেছিলাম। রাজু তো আমাকে কথা দিয়েছিল আর কখনো খারাপ কাজ করবে না। তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে বাবা? এটা কি করলে? তোমরা এটা কি করলে?